হ্যালো বন্ধুরা, প্রবল গরমে রাজ্যবাসী নাজেহাল হয়ে গেছে। আবারও আমরা আপনাদেরকে প্রবল গরমে সতর্কতা দিয়ে যাচ্ছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ হাওড়া জেলার বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস 41.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সরকারি আবহাওয়া সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী হাওড়ার অলবেড়িয়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.9 ডিগ্রি সেলসিয়াস। বেসরকারি পর্যবেক্ষণ অনুযায়ী দুপুর 2:30 আশেপাশে হাওড়ার আমতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 41 ডিগ্রি সেলসিয়াসে। হুগলি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 40 ডিগ্রি সেলসিয়াস বাগাতিতে। এছাড়া খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। দমদমে 39 ডিগ্রি সেলসিয়াস। দাবানো চলছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। প্রচণ্ড গরমে নাজেহাল হবে আম বাঙালি, তীব্র গরমে অস্বস্তি অনুভব হবে। কোনো কোনো সময় হাওড়া হুগলি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহ দেখা যাবে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জায়গায় তীব্র গরম ও কষ্টের আবহাওয়া তাপপ্রবাহ অনুভব হবে। আকাশে থাকবে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা। প্রচণ্ড গরমে ভূমজলস্তর নেমে গিয়ে জলকষ্ট, প্রবল গরম জনিত অসুস্থতা অনুভব হতে পারে। সবাই সাবধান থাকুন। দক্ষিণ চব্বিশ পরগনা এপ্রিলে গরমের সেরা দশ। আমতা 41.1 সেলসিয়াস 41 ডিগ্রি সেলসিয়াস। আলুবেড়িয়া 40.9 ডিগ্রি সেলসিয়াস। আসানসোল 40.7 ডিগ্রি সেলসিয়াস। বাগাতি 40 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া 40 ডিগ্রি সেলসিয়াস। খড়গপুর 40 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর 39.5 ডিগ্রি সেলসিয়াস। দমদম 39.4 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া 39.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বয়ে যাবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম প্রতিদিন আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।